এনআরসি ইস্যুতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাপটের সঙ্গে বলেছিলেন গোটা দেশে এনআরসি হবে, আর সেই অনুযায়ী বিজেপিও এনআরসির সমর্থনে নিজেদের পদক্ষেপ নিতে থাকে বিভিন্ন রাজ্যে। এরই মাঝে এসে পড়ে নাগরিকত্ব সংশোধনী আইন, যা ঘিরে বাংলা থেকে দিল্লি, বেঙ্গালোর থেকে গুয়াহাটি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপরে অস্বস্তিতে পড়ে বিজেপি পিছু হটতে শুরু করেছে বলে প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় পত্রিকা। রিপোর্ট বলছে গোটা দেশে সিএএ নিয়ে যে এমন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হবে তা বিজেপি ধারণাই করতে পারেনি। সেক্ষেত্রে গ্রাউন্ড ওয়ার্কে ঘাটতি ছিল পদ্ম শিবিরের, আর তার প্রেক্ষিতেই বিজেপির ধারণা মুসলিমদের মধ্যে আতঙ্কই আসল বাধা হয়ে দাঁড়িয়েছে এনডিএ সরকারের আসন্ন পদক্ষেপে। সংসদে অমিত শাহ বলেছিলেন সারা দেশে এনআরসি হবেই, আর তার কয়েক মাসের মধ্যেই সেই দিল্লিরই রামলীলা ময়দানে দাঁড়িয়ে মোদী বলেন এনআরসি নিয়ে এখনই ভাবনা চিন্তা করছে না সরকার, কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বলেই অসমে এনআরসি করতে হয়েছে বলে জানান মোদী। যে বক্তব্য আরও স্পষ্ট করে দিচ্ছে যে মোদী সরকার এবার এনআরসির রাস্তা থেকে পিছু হটছে। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে এনআরসি একটি বড় ইস্যু হতে চলেছে বাংলার রাজনীতিতে, ফলে বিজেপি আপাতত এনআরসি নিয়ে সেভাবে সরব না হয়ে ধীরে চলো নীতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে এনআরসি আপাতত গোটা দেশ হচ্ছে না বলেই ধারণা ওয়াকিবহল মহলের।